হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো কি বলবো আর, মুখ চোখ দেখে বুঝতেই পারছো এখনই উঠলাম ঘুম থেকে। আর আজকে আমি তোমাদের সাথে যেটা দেবো, পাটের শাকের পকোড়া বানাবো। তো দোষের মধ্যে কি পাটের শাকটা আমার শুকিয়ে গেছে, তো পাটের শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিই। আর যা যা লাগবে সমস্ত কিছু একবার আমি রেডি করে নিয়ে তখন তোমাদেরকে দেখাচ্ছি। কেমন দাঁড়া গেছে, চলো এটা রেডি করে নিই, তারপরে কথা হবে, কেমন? এখনকার জন্য টাটা। তো গাইস, আমার সব বানানো হয়ে গেছে। এই যে পাটের শাকটা ধুয়ে কুচিয়ে নিয়েছি ভালো করে, এই যে লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে নিয়ে নিয়েছি ময়দা। তো এই সব কিছু দিয়ে একটু ভালো করে মিশ্রণ তৈরি করে নিয়ে আমি তোমাদেরকে দেখাতে আসছি। তো গাইস, এই যে আমার ব্যাটারটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছি তো তেলটা এবার গরম হওয়ার অপেক্ষায় আছি। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম ভাবে দিয়ে নেবো আবার। তো উল্টে দিলাম, এই পাশটাও ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এইভাবেই আমি আরো যেগুলো আছে অন্যগুলো ভেজে নেব। তো পাটের শাকের পকোড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো চলো আরো রান্না বান্না করে নিয়ে তোমাদের দেখানোর জন্য আসছি। তো গাইস, আমার পুরো রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না হলো পটল ভাজা, আর ওই তোমাদেরকে তো এই রেসিপিটা তো দেখালাম আমি, পাটের শাকের। আর এই যে মাছের মাথা, মাছের তরকারি বড়ি আলু দিয়ে, আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝাল, আর এই যে ভাত। তো বন্ধু টাটা, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।